হরে কৃষ্ণ। আমি অদ্বৈত আচার্য দাস বলছি। আমি হচ্ছি ইস্কন প্রয়াগরাজের মন্দিরের অধ্যক্ষ। আমাদের ওখানে এবার মহাকুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন পুণ্যার্থীরা স্নান করতে আসবেন। গত কুম্ভ মেলায় 12.5 কোটি লোক স্নান করেছিলেন, আর এবারের কুম্ভ মেলায় সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে 12 কোটি লোক স্নান করবেন। তার মধ্যে প্রধান তিথিগুলো হচ্ছে আগামী 15ই জানুয়ারি মকর সংক্রান্তি, আর তারপর 19শে জানুয়ারি হচ্ছে পৌষ পূর্ণিমা, আর 4ঠা ফেব্রুয়ারি হচ্ছে শাহী স্নান মৌনী অমাবস্যা, আর তারপর 10ই ফেব্রুয়ারি হচ্ছে বসন্ত পঞ্চমী, আর 19শে ফেব্রুয়ারি হচ্ছে মাঘ পূর্ণিমা, এবং 4ঠা মার্চ হচ্ছে শিবরাত্রি। এই পর্যন্ত প্রায় 1.5 মাস ধরে এই মেলা চলবে। আর এই মেলাতে বিশাল ব্যবস্থাপনা করা হয়েছে। সারা জায়গাতে প্রায় 12 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া করে জায়গায় মেলা হচ্ছে, এবং এখানে সমগ্র এলাকায় ইলেকট্রিকের ব্যবস্থা, রাস্তাগুলোতে লোহার পাত বিছিয়ে করা হয়েছে, গঙ্গার উপর দিয়ে ফ্লোটিং ব্রিজ করা হয়েছে, সেই সব ব্রিজ দিয়ে যাতায়াত করছে লোক। প্রায় 12টা ব্রিজ তৈরি করা হয়েছে গঙ্গার উপর দিয়ে, এবং সেই সঙ্গে সারা এলাকায় জল সাপ্লাই, সেই সঙ্গে তার সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, এবং ডিএম রয়েছেন সেখানকার, এডিএম রয়েছেন, এবং এসপি, তারা বিভিন্ন সেক্টর ভাগ করে সেই সব জায়গার সব ব্যবস্থাপনা করছেন। আর এইভাবে প্রায় 3 লক্ষ টেম্পোরারি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মানুষের শৌচালয়ের কোনো অসুবিধা না হয়, মেলা স্থান যাতে পরিষ্কার থাকে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সরকারের তরফ থেকে অন্যান্য মহাকুম্ভ মেলায় যে বাজেট দেওয়া হয়, এবারে তার দ্বিগুণ বাজেট দেওয়া হয়েছে এসব ব্যবস্থাপনা করার জন্যে। সারা শহরে বেশ অনেক কাজ চলছে, সারা শহরের দেওয়ালে দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংস হয়েছে, বিভিন্ন ছবি, বিভিন্ন লেখা। এইভাবে এত সুন্দর কুম্ভ মেলা মনে হয় এর আগে কখনো হয়নি। এবারে আশা করা হচ্ছে যে বিশাল জনসমাগম হবে। সরকার থেকেও খুব অনেক বেশি ট্রেনের ব্যবস্থা করেছে, যাতে করে মানুষ সহজে যেতে পারেন, আসতে পারেন। এইভাবে প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা যোগদান করার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজন বোধে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম অদ্বৈত আচার্য দাস, আমি ইস্কন প্রয়াগরাজের মন্দিরের অধ্যক্ষ, এবং প্রয়োজন বোধে আমার ইমেলেও যোগদান করতে যোগাযোগ করতে পারবেন। আর ফোন নাম্বার হচ্ছে 7607248882, এই নাম্বারে আমাকে ফোন করতে পারবেন। হরে কৃষ্ণ।